আমরা যখন সূরা ফাতিহা পড়ি আল্লাহ পাকের সাথে আমরা কিন্তু কথোপকথন করি, আপনি কি জানেন? এই হাদিসে শুনেন, যখন আল্লাহু আকবার বলে দাঁড়াই এবং সূরা ফাতিহা সানার পরে সূরা ফাতিহা স্টার্ট করে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক উত্তর প্রদান করেন, বলেন হামিদানি আব্দি। আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহ পাক বলেন ইসনা আলাই আব্দি। আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, আমরা বলি যখন আল্লাহ পাক তার উত্তর দেন বলেন মাজ্জাদানি আব্দি। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ পাক বলেন হাযা বাইনি ওয়া বাইন আব্দি। আমরা দোয়া করি বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা যে পথ চেয়েছে আমি তাকে তা দিলাম। এই যে নামাজে আল্লাহর সাথে আমরা মোনাজাত করি, মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা। মোনাজাত মানে কি? শুধু এটাকেই মোনাজাত বলে না, মোনাজাত মানে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা। আমরা আল্লাহর সাথে ফিসফিস করে এভাবে নামাজে কথা বলি, কতজন ফিল করি? প্রিয় ভাইরা, নামাজ পড়বো ধীর স্থির ভাবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বলছেন আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সো এত তাড়াহুড়ার কিছু নাই, নামাজ পড়তেই দুনিয়া আসছি, আল্লাহর হুকুম আহকাম পালন করতেই দুনিয়া আসছি। একটু হোক না দোকানটা 5টা মিনিট পরেই না হয় খুললেন, ক্ষেত খামারে 5টা মিনিট পরেই না হয় গেলেন, কি এমন হয়ে যাবে? ফরজ নামাজটা অন্তত পক্ষে ধীর স্থির ভাবে পড়েন, বাসায় গিয়ে আপনি সুন্নত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নফল নামাজ আপনি ইচ্ছা মতো পড়েন, আল্লাহ পাক তৌফিক দান করুন। নামাজ শেষ, নামাজ শেষ হয়ে আমরা কি উঠে চলে আসব নাকি একটু সুন্নত আছে? নামাজ শেষ করার পর আরো সুন্নত আছে? নামাজ শেষ করার পরে একবার বলতে হয় আল্লাহু আকবার, তারপর তিনবার বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার বলতে হয় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আরো বলতে হয় আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এগুলো পড়তে হবে না? গুরুত্বপূর্ণ সুন্নত। যখন সুন্নতের উপর আমল না করব তখন তো সারা জীবনের সুন্নত প্রতিষ্ঠা হবে না। তারপরে একবার আয়াতুল কুরসি পড়তে হয়। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই তার, আলহামদুলিল্লাহ মরে গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এরপরে আরো আছে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ মিনকাল জাদ, আরো অনেক দোয়া কালাম আছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপর কালিমা শাহাদা, তারপরে একবার সূরা ফালাক, একবার সূরা নাস, একবার সূরা ইখলাস, এগুলো পড়ে উঠে আসবেন। আমরা কিন্তু এই সুন্নাগুলোর চাইতে এখন ওই মুনাজাতকে বেশি গুরুত্ব দিই, তাই না? মুনাজাত করলেন উঠে চলে চলে গেলেন, তো সুন্নাতগুলো আমল করবে কে? মোনাজাত তো অপেক্ষায় বসে আছেন, সালাম ফেরানো হয়ে গেছে, ব্যাস মোনাজাত 1 মিনিট শেষ, আলহামদুলিল্লাহ শেষ করলেন, কিন্তু সুন্নত গুলো আমল করবে কে? সুন্নতটা কি সরে গেল না? আমি তর্ক করতে আসিনি এই বিষয় নিয়ে, করেন করেন, বুঝলাম আপনি করেন, ঠিক আছে করেন, কিন্তু সুন্নত আমলটা করবে কে? এই জিকির আজগার তাসবিহ তাহলিল গুলো কে পড়বে? তাহলে ওগুলো তো পড়তে হবে নাকি? ওগুলো তো পড়তে হবে, তাসবিহ তাহলিল জিকির আজগার শেষ করেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন।